লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব গ্যাসের প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্ব, স্ট্যান্ডার্ড ডেন্সিটি, ভেপার ডেন্সিটি অ্যান্ড মলিকুলার ওয়েট অফ গ্যাসেস। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে গ্যাসের প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব, আণবিক গুরুত্ব, স্ট্যান্ডার্ড ডেন্সিটি, ভেপার ডেন্সিটি অ্যান্ড মলিকুলার ওয়েট অফ গ্যাসেস। প্রথমে আসি গ্যাসের প্রমাণ ঘনত্ব, স্ট্যান্ডার্ড ডেন্সিটি অফ গ্যাসেস। গ্যাসের প্রমাণ ঘনত্ব কী? প্রমাণ উষ্ণতা ও চাপে এক লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ওজনকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। প্রমাণ উষ্ণতা ও চাপে এক লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ওজনকে ওই গ্যাসের প্রমাণ ঘনত্ব বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, প্রমাণ উষ্ণতা ও চাপে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন 0.0898 গ্রাম। তাহলে হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব হবে 0.0898, কারণ প্রমাণ উষ্ণতা ও চাপে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ওজন 0.0898 গ্রাম। তাই প্রমাণ ঘনত্ব হবে 0.0898, শুধু এই গ্রাম কথাটি বাদ দিতে হবে, 0.0898, এটাই হলো হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব। গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, ভেপার ডেন্সিটি অফ গ্যাসেস। গ্যাসের বাষ্প ঘনত্ব কী? সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ওজন সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে। তাহলে আপেক্ষিক ঘনত্ব কাকে বলে? সমচাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ওজন সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব বলে। তাহলে আমরা বলতে পারি কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি, যাকে ডি দিয়ে প্রকাশ করা হয়, বাষ্প ঘনত্ব ডি ইজ ইকাল টু ভি আয়তন গ্যাসটির ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। এটি একই উষ্ণতা ও চাপে, তাহলে একই উষ্ণতা ও চাপে ভি আয়তন কোনো গ্যাসের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, এটাই হবে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব। গ্যাসের আণবিক ওজন এম দিয়ে প্রকাশ করা হয়, মলিকুলার ওয়েট অফ গ্যাসেস। কোনো গ্যাসের একটি অণুর ওজন একটি হাইড্রোজেন পরমাণুর ওজনের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটিকে গ্যাসটির আণবিক গুরুত্ব বলে। আণবিক গুরুত্ব কাকে বলে? কোনো গ্যাসের একটি অণুর ওজন একটি হাইড্রোজেন পরমাণুর ওজনের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটিকে গ্যাসটির আণবিক গুরুত্ব বলে। তাহলে আণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু গ্যাসের একটি অণুর ওজন বাই একটি হাইড্রোজেন পরমাণুর ওজন। আণবিক গুরুত্বের কোনো একক নেই, যেহেতু এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত। অক্সিজেনের আণবিক গুরুত্ব 32, কেননা অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16। ওটুর ক্ষেত্রে 2 দিয়ে গুণ করতে হবে, 16×2 ইজ ইকাল টু 32। তাহলে অক্সিজেনের আণবিক গুরুত্ব 32। এ কথার অর্থ হলো, অক্সিজেনের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর ওজনের তুলনায় 32 গুণ ভারী। অক্সিজেনের একটি অণুর ওজন একটি হাইড্রোজেন পরমাণুর ওজনের তুলনায় 32 গুণ ভারী। গ্যাসের আণবিক গুরুত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন মলিকুলার ওয়েট অ্যান্ড ভেপার ডেন্সিটি অফ গ্যাসেস। গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন মলিকুলার ওয়েট অ্যান্ড ভেপার ডেন্সিটি অফ গ্যাসেস। ধরি কোনো গ্যাসের আণবিক গুরুত্ব এম এবং বাষ্প ঘনত্ব ডি। ধরে নিলাম কোনো গ্যাস, তার আণবিক গুরুত্ব এম এবং বাষ্প ঘনত্ব ডি। তাহলে বাষ্প ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু কী হবে? ভি আয়তন গ্যাসের ওজন বাই বি আয়তন হাইড্রোজেনের ওজন, এটা আমরা আগেই পড়লাম। গ্যাসের বাষ্প ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু ভি আয়তন গ্যাসের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেনের ওজন, সেটা একই উষ্ণতা ও চাপে। অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী আমরা জানি, একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে।
তাহলে এখানেও ভি আয়তন গ্যাস, এখানেও ভি আয়তন হাইড্রোজেন গ্যাস, একই উষ্ণতা আছে, একই চাপ আছে। তার মানে ভি আয়তন কোনো গ্যাসের মধ্যে যতগুলো অণু থাকবে, ভি আয়তন হাইড্রোজেনের মধ্যেও ঠিক ততগুলোই অণু থাকবে। ধরে নিলাম ভি আয়তন গ্যাসের মধ্যে এন সংখ্যক অণু আছে, তাহলে আমরা লিখতে পারি গ্যাসের এন সংখ্যক অণুর ওজন বাই হাইড্রোজেনের এন সংখ্যক অণুর ওজন। তাহলে এনটা সামনে নিয়ে নিয়েছি, এন ইন্টু গ্যাসের একটি অণুর ওজন, গ্যাসে এন সংখ্যক অণুর ওজন, এটাকে আমরা এইভাবে লিখেছি এন ইন্টু গ্যাসের একটি অণুর ওজন বাই এন ইন্টু হাইড্রোজেনের একটি অণুর ওজন ইজ ইকুয়াল টু, এন দুটো বাদ চলে গেল, তাহলে গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের একটি অণুর ওজন ইজ ইকুয়াল টু গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের দুটি পরমাণুর ওজন। হাইড্রোজেনের একটি অণুর জায়গায় লেখা হলো হাইড্রোজেনের দুটি পরমাণু, কেননা আমরা জানি হাইড্রোজেন গ্যাস দ্বিপরমাণুক, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের একটি অণু হাইড্রোজেনের দুটি পরমাণু দিয়ে গঠিত, তাই হাইড্রোজেন গ্যাস দ্বিপরমাণুক, সেই জন্যে হাইড্রোজেনের একটি অণুর জায়গায় লেখা হলো হাইড্রোজেনের দুটি পরমাণুর ওজন। বাষ্প ঘনত্ব ইজ ইকুয়াল টু ডি, একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের দুটি পরমাণুর ওজন ছিল, তাহলে দুটি পরমাণুর ওজনের জায়গায় আমরা লিখেছি টু ইন্টু হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন, সামনে আছে ওয়ান বাই টু, তাহলে ওয়ান বাই টু ইন্টু এটা গ্যাসের একটি অণুর ওজন বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন, এটি হয় গ্যাসটির আণবিক গুরুত্ব, সেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করেছি, তাহলে হাফ ইন্টু এম অর্থাৎ হাফ ইন্টু গ্যাসটির আণবিক গুরুত্ব, হাফ ইন্টু এম ইজ ইকুয়াল টু এম বাই টু বলতে পারি, তাহলে এম দাঁড়ালো এম ইজ ইকুয়াল টু টু ডি, অর্থাৎ কোনো গ্যাসের আণবিক গুরুত্ব এম ইজ ইকুয়াল টু টু ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু টু ইন্টু গ্যাসটির বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ। ফাইনালি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কোনো গ্যাসের আণবিক গুরুত্ব গ্যাসটির বাষ্প ঘনত্বের দ্বিগুণ, অর্থাৎ কোনো গ্যাসের যদি আণবিক গুরুত্ব জানা থাকে তাহলে আমরা বাষ্প ঘনত্ব পেতে পারি, বা গ্যাসটির বাষ্প ঘনত্ব যদি জানা থাকে তাহলে আমরা আণবিক গুরুত্ব পেতে পারি এম সমান টু ডি এই সূত্রের সাহায্যে। উদাহরণ, অক্সিজেন গ্যাসের আণবিক গুরুত্ব 32, ও টু অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, তাহলে অক্সিজেন ও টু একটি অণুর ক্ষেত্রে বলা হবে 2 × 16 = 32, অর্থাৎ অক্সিজেন গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে 32, যেটাকে আমরা এম দিয়ে সূচিত করব। এখন আমরা জানি এম ইজ ইকুয়াল টু টু ডি, এইমাত্র প্রমাণ করা হলো কোনো গ্যাসের আণবিক গুরুত্ব ইজ ইকুয়াল টু টু ইন্টু বাষ্প ঘনত্ব, তাহলে এম সমান টু ডি, অতএব ডি সমান কী হয়ে যাবে এম বাই টু, তাহলে ডি ইজ ইকুয়াল টু এম এর মান আমরা এখানে জানি 32 বাই 2 ইজ ইকুয়াল টু 16, অর্থাৎ অক্সিজেনের বাষ্প ঘনত্ব হলো 16, অক্সিজেনের আণবিক গুরুত্ব যদি 32 হয় তার বাষ্প ঘনত্ব হবে তার অর্ধেক অর্থাৎ 16, অক্সিজেনের বাষ্প ঘনত্ব হবে 16। আজকে এই পর্যন্তই, আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি, নমস্কার।